বৈরী আবহাওয়ার কারণে দেশের তিন বিমানবন্দরে বন্ধ আছে বিমান চলাচল চট্টগ্রাম শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ আছে সবকিছু ঠিক থাকলে আজ দুপুরের পর বিমান চলাচল শুরু হওয়ার কথা রয়েছে তবে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে সিলেট ঢাকার দুটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাতিল করা হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক আছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার গতকাল কারণে আটটি ফ্লাইট যাত্রী নিয়ে সিলেট এম এজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে কক্সবাজারেও বন্ধ আছে বিমান ওঠানামা এদিকে দেশের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ